তো গাইজ, এখন একটু ছাদে এসেছিলাম তোমার, ঠিক আছে, মানে ক্যামেরার কোয়ালিটিটা চেক করতে, ঠিক আছে। গোপ্রোতে খালি আমি ওয়াইড অ্যাঙ্গেলই শ্যুট করি, বাট নর্মাল অ্যাঙ্গেলে কখনো শ্যুট করিনি, ঠিক আছে। তো তার জন্য ছাদে এসেছিলাম, তো ভাবলাম একটু দেখি ও ক্যামেরার কোয়ালিটিগুলো, তো একটু ভিডিও করলাম। তো যাই হোক, পরে যখন এডিট করবো তখন মোবাইলে চেক করতে পারবো আমি কেমন হয়েছে না হয়েছে, ঠিক আছে। আপাতত ডিউটিতে এখনও বেরাইনি, ডিউটিতে বেরাবো। আর স্পেশালি কিছু বলতে হবে, সেটা হচ্ছে যে অনেক প্ল্যান করছি কিন্তু কোনোটাই বাস্তবায়িত করতে পারছি না, অনেক প্ল্যান করছি, ঠিক আছে, কোনোটাই বাস্তবায়িত করতে পারছি না। জানি না ফল্ট কী আছে আমার মধ্যে, মানে লং রাইডগুলো আমি যাব যাব করে না হচ্ছে না, ঠিক আছে। লং রাইড বলো, ছোটো রাইড বলো, কোনো রাইডই হচ্ছে না। তো এক মাস মোটো আমাকে চোখ বন্ধ করে খাটতে হবে, ঠিক আছে। আমি এক মাস হয়তো কম ব্লগ দেবো ইউটিউবে, ইউটিউবে একটু কম ফোকাস দেবো, দিয়ে তোমাকে এক মাস হয়তো 5টা কি 6টা ভিডিও ছাড়ুক, আর বাদ বাকিটা আমি এমনি তোমার নর্মালে ফোকাস, কাজে একটু বেশি ফোকাস রাখতে হবে, কারণ কাজে আমি ফোকাস দিতে পারছি না একদমই। তো যে কারণে হয়তো মানে ঝেড়ে উঠতে পারছি না, পরিষ্কার কথা বলতে গেলে, যে আমি একটু লং রাইড করতে চাই বা ঘন ঘন রাইড করতে চাই, কোনোটাই হচ্ছে না, ঠিক আছে। এখানে ওখানে যাব, সেসবগুলো সময় দিয়ে পাচ্ছি না। তো হয়তো তোমাদেরও ভালো লাগছে না, আর রোজ রোজ সুইগি ব্লগ দিয়ে যাই না, তোমাদের হয়তো বিরক্ত করে ফেলছি কিনা আমি, কিন্তু একটাই মানে এ আছে, অপশান আছে আমার কাছে, যে আমি সুইগি ব্লগ করলে মানে একটা ব্লগ আমি করতে পারছি, নাহলে নর্মালে তো সেটুকুও পাচ্ছি না। সামনে মানে অনেক প্ল্যান করলে হয় না, এ অনেক প্ল্যান করলে দেখবে কোনো কিছু বাস্তবায়িত হয় না, তো ঠিক এরকমটা হয়ে যাচ্ছে আমার সাথে, ঠিক আছে। আর আমার একটু কাজে ঢিলামি হয়ে যাচ্ছে, একটু ঢিলামি হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা মেনটেন করতে হবে। মোটামুটি এক মাস মতো কাজ করলে না তোমার হচ্ছে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এক মাস মতো কাজ করলে ঠিক হয়ে যাবে, হাতে কিছু বাজেট চলে আসবে, আর আমি রাইড ঘন ঘন করতে পারবো। যাই না ভাই, সব কিছু ঠিকঠাক পারবো কি না, কিন্তু সত্যি কথা বলতে না বুকে অনেক স্বপ্ন, ঠিক আছে। মানে আমি রাইড করব, বিভিন্ন জায়গায় ঘুরব এবং তোমাদের সেটা তুলে ধরবো, সেই জায়গাটাকে, সেই সব কিছুকে, সেই জায়গার খাবার বলো, সেই জায়গার মানে হয় না বিভিন্ন জায়গার দেখবে কিছু না কিছু থাকে, ঠিক আছে, ফেমাস, তো সেই সবগুলো প্লাস সেখানকার খাবার, সেখানকার কোনো কিছু ভালো কিছু তুলে ধরা, ঠিক আছে, এটাই আমার চেষ্টা থাকবে। আর এই বছরের মধ্যে একটা লং রাইড আমি যাবই যাব, ঠিক আছে, হয় কন্যাকুমারী, নাহলে তাওয়াং ফাওয়াং, নাহলে দার্জিলিং ফার্জিলিং, একটা লং রাইড আমাকে যেতেই হবে। আর এই বছরের মধ্যে চ্যানেলটাকে আমার দাঁড় করাতে হবে, যাই করে হোক আমাকে দাঁড় করাতে হবে, আর সেটার জন্য জানি না আমার কী কী করতে হবে, বাট দাঁড় করাতে হবে চ্যানেলটাকে, এটাই ছিল কথা। আর এই মুহূর্তে স্বাদে তো আছি বললাম তোমাদের, স্বাদের সিনারিটা ঠিক এরকম, জানি না দেখা যাচ্ছে কি না, পিছন সাইডে হচ্ছে তোমার পুরো মানে একটা পুরো লেক বলতে পারো, ঠিক আছে, এই যে মেট্রো অপোজিট মেট্রোপলিটন, আর এই সাইডে লেক, আইটিজি সোনার বাংলা, যা দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় ধরা পড়ছে কিনা, সব ধোয়া ধোয়া লাগবে, ঠিক আছে। ওই সাইডে তোমার হচ্ছে মেট্রোপলিটন, ঠিক আছে, ওখানটায় মেট্রোপলিটন মেট্রো স্টেশন হবে, আর ঠিক এই জায়গাটায় হচ্ছে চিংড়িঘাটার সিগন্যাল, আর আমি ছাদের উপরে। এই ছিল বিষয়, এই ছিলই আজকের বাস্তবতা, আর জানি না কী হবে, তাই বললাম এখন ডিউটিতে বেরাবো, তো আজকে ভাবছি একটা সুইগির ব্লগ করবো, সুইগি না হোক র্যাপিডো, ঠিক আছে। সুইগিতে মেন কথা হচ্ছে পুরো শিফটটা কমপ্লিট না করতে পারলে না তোমার হচ্ছে হয় না, তো হয়তো র্যাপিডোই করবো, ঠিক আছে, কারণ সুইগিতে করলে না মানে দুটো শিফট মিনিমাম কমপ্লিট করতে হবে, তো এখন তো অলরেডি 4:30 বেজে গেছে, ঠিক আছে, তো এখন কোনো কাজে আসবে না, 4টা থেকে 7টা, 7টা থেকে রাত 11:30, এই দুটো শিফট কমপ্লিট করতে হতো, তাহলে দুপুরবেলা, দুপুর থেকে সন্ধ্যে অবধি বা রাত 8টা 9টা অবধি করলে হতো, ঠিক আছে। তো এখন মানে পোষাবে না, তো চলো এখন ডিউটিতে বেরাবো, দেশের দিকে যাওয়া যাক, আর ওটা আলাদা ভিডিও করবো, ঠিক আছে, এটা জানি না নেওয়া যাবে কি না, যদি নেওয়া যায় একটা ছোটো একটা ভিডিও ছেড়ে দেবো এখন, পরের ব্লগে সুইগি ব্লগটা দেখতে পাবে তোমরা। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, জানি না কেমন হয়েছে, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, শেয়ার করার মতো ভিডিও হয়নি আমিও জানি, তো চলো এখানে স্টপ করি, অনেকক্ষণ বকে নিয়েছি।